আসতে পারি কে আপনি আমি লক্ষ্মণ এখানে কেন এসেছেন সওদা করতে সওদা মানে মানে এতদিন আপনি যাকে নিজে লড়কা মেনে মানুষ করেছেন বড় ওকিল তৈরি করেছেন সে তো আসলে ওই ক্রিমিনাল শিবার ছেলে হ্যাঁ শুনুন আপনি তো পড়া লেখা আদমি আছেন রাইস লোক আপনার ছেলে কুনাল ওকে বোঝান আমার খেলাফ যতগুলো কেস আছে সেগুলো যদি তুলে না নেয় আমি কিন্তু সব ফাঁস করে দেবো তুমি কাউকে ব্ল্যাকমেল করতে আসছো কিন্তু এটা তো সত্যি যে কুনাল আপনার ছেলে নয় কুনাল আমার ছেলে নয় এ কথা যদি শিবা নিজের মুখেও বলে তাহলে আমি বিশ্বাস করবো না যাও বেরিয়ে যাও নইলে পুলিশ ডাকতে আমি বাধ্য হবো যাও লক্ষ্মণকে ধমকি দিচ্ছেন আমাকে পুলিশে ধরিয়ে দিলে তার পরিণাম আপনাকে ভুগতে হবে প্রাণতোষ বাবু কথাটা ইয়াদ রাখবেন তুমি কেন এসছো এখানে তোর বুদ্ধির খেলা দেখতে এসেছিলাম দারুণ খেলছিস তুই হ্যাঁ দেখো তোমার রাস্তাকে অনেকদিন আগে ছেড়ে দিয়েছি ওস্তাদ এবার আমাকে একটু শান্তিতে থাকতে দাও লেজে পা পড়লে ছোবল তো মারতে হয় রে এবার কাজের কথা বলি শোন নিজের ছেলেটাকে তো প্রাণতোষ বাবুকে দিয়ে দিলি এই গোটা সম্পত্তি হাতিয়াবার জন্য হ্যাঁ এবার আমার একটু উপকার কর কি উপকার তোর ছেলেকে বল আমার বিরুদ্ধে যত কেস আছে সব তুলে নিতে তুই বললেই হবে না না ওস্তাদ আমি পারবো না আরে ছেলে তোর কথা শুনবে না তা কি হয় আমি জানি তোর অসাধ্য কোনো কিছু নেই আর তুইও তো জানিস প্রয়োজন হলে আমিও সব কিছু করতে পারি তোর ছেলের কাছেও পৌঁছতে পারি না তুই বহু দুর্বল হয়ে গেছিস রে শিবা তুই চেষ্টা কর ঠিক পারবি হ্যাঁ আমি জানি পারবি